গুড মর্নিং বন্ধুরা, আজকের সকালের সমগ্র বরাক্ততা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো। আসাম মিজোরাম সীমান্তের কুলিচুড়ার পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে মিজু সুরক্ষা বাহিনীর বন্দুকের মুখোমুখি কাচাড়ের বরিষ্ঠ নেতৃবর্গ উদ্বেগ চরমে। কাচাড়ের আন্তঃরাজ্য সীমান্ত থেকে সুরক্ষা বাহিনী প্রত্যাহার নয়, জানালেন মিজোরামের গৃহমন্ত্রী লালচামলিয়ানা। দায়িত্ব নিলেন পাতারকান্দি থানার নতুন ওসি সঞ্জীব তেরন। কাচাড়ের তুলারতল নচ্ছড়ার দানক্ষেত থেকে অপহৃত দুই শ্রমিককে মুক্ত করেছে মিজোরাম পুলিশ। আসাম মিজোরাম সীমা বিবাদ সমাধানে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, আন্তঃরাজ্য সীমান্তে গিয়ে বলেছেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ। এবং সর্বশেষ খবরটি হল, বৃহত্তর পাতারকান্দি এলাকায় জাকিয়ে বসেছে তীর মদের রমরমা ব্যবসা, সর্বশান্ত হচ্ছেন খেটে খাওয়া মানুষ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আসাম মিজোরাম সীমান্তের কুলিচোড়ার পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে মিজু সুরক্ষা বাহিনীর বন্দুকের মুখোমুখি কাচাড়ের বরিষ্ঠ নেতৃবর্গ উদ্বেগ চরমে। আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের কুলিচোড়ার পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে শুক্রবার মিজু সুরক্ষা বাহিনীর বন্দুকের নলের মুখোমুখি হতে হয়েছে কাচাড়ের বরিষ্ঠ নেতৃবর্গকে। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দক্ষিণ অসমের কাচাড় জেলার অন্তর্ভুক্ত কুলিচোড়ায় সেতুর পাশে মিজু সশস্ত্র বাহিনী বন্দুক তাক করে যুদ্ধংদেহী অবস্থান নিয়েছে। বরাক উপত্যকার নেতৃবর্গের মুখোমুখি হয়ে যুদ্ধংদেহী মিজু সুরক্ষা বাহিনী তাদের গুলি করতে উদ্যত হয়। তাদের হাবভাবে মনে হয়েছে পাকিস্তান বা চীনের আন্তর্জাতিক সীমান্তে প্রহরারত সামরিক বাহিনীর কর্তব্যে নিয়োজিত তারা। আমরা বাঙালির অসম প্রদেশ সচিব সাধনপুর কায়স্থ খাটিগুড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার বুইয়া, উত্তর পূর্বীয় কংগ্রেস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান লস্কররা শুক্রবার আন্তঃরাজ্য সীমান্তের কুলিচোড়া, তুলারতাল, বাগেওয়ালা, সিঙ্গুয়া, বীরেন্দ্রনগর এলাকা পরিদর্শন করেছেন। তারা মিজু দুর্বৃত্তদের সন্ত্রাসে আতঙ্কগ্রস্ত স্থানীয় মানুষজনদের বর্তমান পরিস্থিতি সহ এলাকার সামগ্রিক অবস্থার সরেজমিনে খোঁজ নিতে গিয়েছিলেন। কিন্তু এদিন তারা কুলিচোড়া সেতুতে উঠতেই মিজু সুরক্ষা বাহিনীর জওয়ানরা বন্দুক উঁচিয়ে শাসানি দিয়ে পথ আগলে ফেরত পাঠায় কাচাড়ের নেতৃবর্গকে। সাধনপুর কায়স্থ জানান, তাদের দেখেই মিজু সুরক্ষা বাহিনীর জওয়ানরা বন্দুক তাক করে গুলি করতে উদ্যত হয়ে উঠে। আসামের প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার বুইয়া নিজের পরিচয়পত্র দেখানোর পরও ক্ষান্ত হয়নি মিজু জওয়ানরা। পরে স্থানীয় লোকজনদের সঙ্গে তারা মিজোরামের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ধিক্কার জানান। মিজু জওয়ানরা ওই অঞ্চলে বাংকার তৈরি করে গোটা এলাকা জবরদখল করে নিয়েছে। তাদের ভাবভঙ্গিতে দেশের অখণ্ডতা প্রশ্নচিহ্নের সম্মুখীন বলে সাধনবাবুরা বলেছেন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর একই দেশের অঙ্গরাজ্য হয়ে মিজোরামের এমন উদ্যত আচরণে উদ্বিগ্ন সচেতন মহল। অথচ কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ না নিয়ে উদাসীন ভূমিকা পালন করছে। লায়লাপুরের কুলিচোড়া সেতু থেকে আরও 3 কিলোমিটার পর্যন্ত আসাম ভূখণ্ডের সীমানা। এভাবে জবরদস্তি 3 কিলোমিটার বিস্তীর্ণ জমি দখল করে নিয়েছে মিজোরাম পুলিশ ও মিজু দুর্বৃত্তরা। আসামের 2টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ওই অঞ্চলে। একটি স্কুল 990 নম্বর দোলাখাল বাংলা মাধ্যমের এলপি স্কুল দিন কয়েক আগে বোমা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে মিজু দুষ্কৃতীরা। সাধনপুর কায়স্থ আতাউর রহমান মাজার বুইয়া শরীফুজ্জামান লস্কররা অত্যন্ত উদ্বেগ ব্যক্ত করে জানান, ভারতবর্ষের অঙ্গরাজ্য হয়ে মিজোরামের এ ধরনের অবাঞ্ছিত আচরণে গোটায় এলাকা জুড়ে ত্রাস ও আতঙ্ক বিরাজ করছে। তারা আরও বলেন, মিজোরাম পুলিশ ও মিজু দুর্বৃত্তদের উগ্র কার্যকলাপ ও আসামের জমি আগ্রাসনের প্রবণতায় এলাকার জনগণ শঙ্কিত হয়ে উঠেছেন। মিজোরাম কোনো অবস্থাতেই ভারতের সংবিধানের নিয়ম নীতি মানছে না, এতে জাতীয় ঐক্যে ফাটল ধরবে। মিজু দুর্বৃত্তরা সম্পূর্ণ দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে আসাম মিজোরাম সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের বিকল্প নেই বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। একই সঙ্গে আন্তঃরাজ্য সীমান্তে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের
আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধনপুর কায়স্থ আতাউর রহমান মাজারবুইয়া ও শরীফুজ্জামান লস্কর। তারা ওই আতঙ্কগ্রস্ত সীমান্ত এলাকায় সেনাবাহিনীকে নিয়োজিত করার জোরালো দাবি জানিয়েছেন। অপরদিকে পাতারকান্দি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব সমজে নিয়েছেন ইন্সপেক্টর সঞ্জীব তেরন। তিনি তানবীর আহমদের স্থলাভিষিক্ত হয়েছেন। নবাগত ওসি সঞ্জীব তেরন এর আগে গুয়াহাটিতে স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগতের হাতে পাতারকান্দি থানার দায়িত্ব তুলে দিয়েছেন বিদায়ী তানবীর আহমেদ। প্রসঙ্গত তানবীর আহমেদ পাতারকান্দিতে আসার আগে রামকৃষ্ণনগরের সিআই পদে নিয়োজিত ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে পাতারকান্দি থানায় ওসির দায়িত্ব নিয়ে এসেছিলেন। তানবীর আহমেদকে এরালিগুলে অবস্থিত 15 নম্বর অসম পুলিশ ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। অপরদিকে কাছাড়ের আন্তঃরাজ্যের সীমান্ত থেকে সুরক্ষা বাহিনী প্রত্যাহার নয়, জানালেন মিজোরামের গৃহমন্ত্রী লালচাম লিয়ানা। দক্ষিণ আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তবর্তী কাছাড়ের লায়লাপুর থেকে সুরক্ষা বাহিনী প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মিজোরামের গৃহমন্ত্রী লালচাম লিয়ানা। আসামের কাছাড় জেলা প্রশাসন মিজোরাম সরকারকে তাদের যুদ্ধংদেহী মনোভাবাপন্ন সুরক্ষা বাহিনীকে সীমান্ত এলাকা থেকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। আসামের এই আবেদনের পরিপ্রেক্ষিতে মিজোরামের গৃহমন্ত্রী লালচাম লিয়ানা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। দীর্ঘদিন থেকে দক্ষিণ আসামের কাছাড় জেলার প্রায় 3 কিলোমিটার জায়গা জবরদখল করেছে মিজু দুর্বৃত্তরা। মিজোরাম পুলিশ ও মিজু দুর্বৃত্তরা যৌথভাবে কাছাড়ের জমি জবরদখল করে বেশ কয়েকটি বসত বাড়িতে অগ্নিসংযোগ করে একাধিক সুপারি বাগানে তছনছ করার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন আসামের ওই অঞ্চলের মানুষ। মিজু দুর্বৃত্তদের হিংসাত্মক কার্যকলাপে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। আসামে লাগাতার মিজোরামের আগ্রাসনে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে করিমগঞ্জেরও বিভিন্ন সীমান্ত এলাকায়। আসাম মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে আয়োজিত বৈঠকের পর গৃহমন্ত্রী লালচাম লিয়ানা বলেছেন, বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন 1873-এর অধীনে মিজোরাম সরকার 1875 সালের সীমা নির্ধারণ অধিসূচনার মাধ্যমে আসাম এবং মিজোরামের প্রকৃত সীমান্ত হিসেবে মেনে নিয়েছে। ওই রাজ্যের ঐতিহাসিক সীমান্তটি মিজুদের পূর্বপুরুষদের দিন থেকেই মেনে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন লালচাম লিয়ানা। এদিকে মিজোরামগামী 306 নম্বর যাত্রী সড়ক অবরোধ করার বিষয়ে গৃহমন্ত্রী বলেন, সীমান্তকে কেন্দ্র করে সমস্যার সৃষ্টি হয়েছে, একে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি। এছাড়া প্রতিবেশী দুই রাজ্যের সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে আহ্বান জানান লালচাম লিয়ানা। অন্যদিকে আসাম মিজোরাম আন্তঃরাজ্যের সীমান্ত সমস্যা উভয় রাজ্য সরকারের হস্তক্ষেপে নিষ্পত্তি করা হবে বলেও আশা ব্যক্ত করেছেন গৃহমন্ত্রী লালচাম লিয়ানা। অপরদিকে আসামের পরিবেশ ও বনমন্ত্রী তথা ধলাইয়ের বিধায়ক পরিমল শুক্লবদ্দ আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি আসামের বাসিন্দা তথা স্থানীয় জনগণকে অভয় দিয়ে বলেন, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে, শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। তিনি জানান, কেন্দ্র আসাম এবং মিজোরাম সরকারের মধ্যে উদ্ভূত সমস্যা নিয়ে ত্রিপাক্ষিক আলোচনা চলছে। আসাম মিজোরাম সীমান্ত বিরোধ সমাধানে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, তাই দুশ্চিন্তাগ্রস্ত না হতে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী পরিমল শুক্লবদ্দ। তিনি লায়লাপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন। ফাঁড়িতে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকদের সাথে কথা বলেছেন মন্ত্রী শুক্লবৈদ্য। স্থানীয়রা পৃথক সীমান্ত ফাঁড়ি স্থাপনের দাবি জানানোর পর মন্ত্রী শুক্লবৈদ্য তুলারতাল ও বাগেওয়ালা এলাকায় আরও একটি বিওপি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সিঙ্গুয়ায় সদ্য সংস্থাপিত বর্ডার আউটপোস্ট পরিদর্শন করে সেখানকার পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। অপরদিকে মিজোরাম সীমান্তবর্তী তুলারতল নচড়া এলাকা থেকে বৃহস্পতিবার গরিব দুই শ্রমিককে অপহরণ করেছিল মিজোরামের দুর্বৃত্তরা। সেই দুই যুবককে শুক্রবার ছেড়ে দিয়েছে মিজোরাম পুলিশ। বৃহস্পতিবারের এই ঘটনার পর থেকে স্থানীয় জনমনে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছিল। উল্লেখ্য, ইদানিংকালে মিজোরাম পুলিশ ও মিজু ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা যৌথভাবে বেআইনি কার্যকলাপের মাধ্যমে আসামের জমি জবরদখল, বোমা বিস্ফোরণ, কাতারের ডিএফওকে বনাঞ্চল পরিদর্শনে গেলে তাকে বাধা প্রদানের পর দুই কৃষক শ্রমিক অপহরণের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছিল। এদিকে শুক্রবার সাজ্জাদুর রহমান ও ইরমান আলী নামের আটক দুই ভাইকে মিজোরাম পুলিশ ছেড়ে দেওয়ার পর কিছুটা স্বস্তির বাতাবরণ ফিরেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি মিজোরামে আটক আসামের ট্রাক চালক ও সহচালকরা একইভাবে কাছাড়ে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে।
অপরদিকে বৃহত্তর পাতারকান্দি এলাকায় জাকিয়ে বসেছে তীর মদের রমরমা ব্যবসা। সর্বশান্ত হচ্ছেন খেটেকাওয়া মানুষ। কালীপূজার ঠিক প্রাক্কালে বৃহত্তর পাতারকান্দি ও তার আশপাশ এলাকায় অবৈধভাবে জাকিয়ে বসেছে তীর ও মদের রমরমা ব্যবসা। আর এতে সর্বশান্ত হচ্ছেন খেটেখাওয়া মেহনতি মানুষসহ স্কুল কলেজ পড়ুয়ারাও। ভয়াবহ করোনা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একাংশ যুবক ধীরে ধীরে এই পথে পা বাড়াচ্ছে। এই মারণ্যাশায় অনেক পরিবারে ছড়িয়ে পড়েছে অশান্তির দাবানল। ইদানিংকালে কেন্দ্রের বিভিন্ন গ্রাম শহরের ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে প্রকাশ্যভাবে তীরের টিকিট বিক্রি হলেও এসব নিয়ে হাত পা গুটিয়ে বসে আছে স্থানীয় পুলিশ প্রশাসন। এমন অভিযোগ এলাকার সর্বত্র। এ নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সচেতন জনগণ। এসবের কুফল স্বরূপ এলাকায় ঘন ঘন সংগঠিত হচ্ছে একের পর এক চুরি ডাকাতি খুন অপহরণের মতো অসামাজিক কার্যকলাপ। বিভিন্ন পরিবারে ছড়িয়ে পড়েছে অশান্তির দাবানল। এ ব্যাপারে পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়ে এই ব্যবসায়ীদের আটক করতে পারলেও সেই পথে না হাঁটায় পুলিশের ভূমিকা নিয়েও রীতিমতো প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রতিনিয়ত শহরের একাংশ তীর ব্যবসায়ীরা বুক ফুলিয়ে হাঁটলেও পুলিশ এদের আটক করছে না। এক কথায় একদিকে যেমন মদ গাঁজা ও ড্রাগ সেবনকারীদের উপদ্রব, অন্যদিকে তীর ও জুয়ার নেশায় পঙ্গু করে দিচ্ছে যুব প্রজন্মের নানা রঙিন স্বপ্ন। পাতারকান্দির আনাচে কানাচে একাধিক স্থানে প্রকাশ্য কাউন্টার খুলে অবাধে তীরের টিকিট বিক্রি করা হচ্ছে। স্থানীয় জনগণের অভিযোগ, এসব কাণ্ড কারখানাতে প্রশাসনের পরোক্ষ মদত থাকায় তীর ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছে। রাতারাতি তারা কোটিপতি হবার স্বপ্নে বিভোর। এমনকি পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে বদরপুর দুল্লভড়া শিলচর করিমগঞ্জ থেকেও এখানে এসে তীরের খাতা চালাচ্ছেন বিভিন্ন বুকিরা। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে করিমগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মায়াঙ্ক কুমারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। কারণ পুলিশ প্রশাসন এ ব্যাপারে একটু কঠোর হলেই এই ধরনের ব্যবসা লাটে।